আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তামজিদ হোসাইন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে একটি ওয়েবসাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে ওয়েবসাইটটিকে আমরা ইনস্ট্যান্ট কিন্তু টিআরএক্স এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। তো তামিলে যেটা দিয়েছি অর্থাৎ $100 প্লাস আমি আপনাদেরকে বলেছি, কারণ এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু এখান থেকে প্রফিটটা আপনি উইথড্র করে নিতে পারবেন, এটা নেওয়া পসিবল। তবে এখানে আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করব, সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কতটা টিআরএক্স দিবে সেটাও আমি আপনাদেরকে এখানে ক্যালকুলেশন করে দেখাবো। তো এখান থেকে যদি আমরা টিআরএক্স এর দিকে চলে যাই, তাহলে এখান থেকে দেখেন 9999টা টিআরএক্স কিন্তু তারা দিচ্ছে, যার ভ্যালু কিন্তু এখান থেকে দেখেন যার ভ্যালু $634। তো আমি জাস্ট এতগুলো অ্যামাউন্ট আপনাদেরকে বলে নিই, কারণ এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। এবং তাদের এখানে উইথড্র করার কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো। রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি এর আগেও একটি ওয়েবসাইট শেয়ার করেছিলাম, আজকে সকালের দিকে 2.5 টিআরএক্স কিন্তু আমি উইথড্র করে নিয়েছি। তো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন ভিজিটর বা নতুন দর্শক, যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অলে প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওটা যদি মিস করতে না চান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন। তবে আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের যে টিআরএক্স ইনকামের যেই প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আজকের ওয়েবসাইটের লিঙ্কটি আপনি পাওয়ার জন্য সরাসরি এখান থেকে একটা ক্লিক করে দিবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে, এখানে একটা ক্লিক করলে ওয়েবসাইটের লিঙ্কটি ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো আপনি জাস্ট ওয়েবসাইট লিঙ্কটি ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনি এটা কেটে দিয়ে কমেন্ট সেকশনে চলে যাবেন। এখান থেকে কমেন্ট সেকশনে আসবেন, কমেন্ট সেকশনে এসে এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে গুগল ক্রোমটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। বিয়স লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রাক মাইনিং। অর্থাৎ এখান থেকে মাইনিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তবে এখানে কোনো প্রকার কাজ আপনাকে করতে হবে না, শুধুমাত্র মাইনিং হবে, এবং মাইনিং যে মাইনিংটা হবে সেখান থেকে আপনার ইনকামটা হবে। তো এখানে আপনাকে তারা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু 9999 টিআরএক্স দিয়ে দিবে। তবে সেটা চাইলে আপনি সবগুলো অ্যামাউন্টই কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারবেন না। তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তারপর আপনি কাজ করবেন, আর ভালো না লাগলে কাজ করার দরকার নেই। তো এখান থেকে দেখেন আমাদের ফার্স্টে কী করতে হবে, দেখেন এখান থেকে প্লিজ এন্টার অ্যাকাউন্ট, এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিজিটের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে প্লিজ এন্টার পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য। মনে রাখবেন এখানে যে প্লিজ এন্টার যে পাসওয়ার্ডটি দিচ্ছেন, এই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে যদি লগ আউট হয়ে যায় এখান থেকে ফোন নাম্বার এবং এই পাসওয়ার্ডে আপনাকে লগ ইন করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, এই তিনটা জিনিস কিন্তু মনে রাখবেন। তো এখান থেকে যে পাসওয়ার্ডটা দিবেন সেকেন্ড টাইম সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখেন প্লিজ এন্টার দ্য ফান্ড পাসওয়ার্ড, এই ফান্ড পাসওয়ার্ডটা হচ্ছে যখন আপনি এখান থেকে উইথড্র করতে যাবেন তখন একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা আলাদা একটা পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা নোট করে রাখবেন। যখন আপনি উইথড্র দিতে যাবেন তখন এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তারপর জাস্ট এখানে যে ফান্ড পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর জাস্ট এখানে এসে এখানে যে ক্যাপচাটা রয়েছে দেখেন, এইখানে যে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার এখান থেকে যেভাবে থাকবে ক্যাপচাটা, আপনাকে সেভাবে এখান থেকে ক্যাপচাটা দিতে হবে। তো এখান থেকে আমরা ক্যাপচাটা দিয়ে দেব, লাইভে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে ক্যাপচাটা যেভাবে আছে সেভাবে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি রেজিস্টার যে বাটনটি পাবেন, রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন, ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে। এখানে কোনো ফোন ভেরিফাই কোনো ইমেল ভেরিফাইয়ের ঝামেলা নেই, আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট হয়ে যাবে। অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি লগ ইন সেকশন এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। একটু আগে যেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডে যে অ্যাকাউন্ট করেছিলেন সেই ফোন নাম্বার পাসওয়ার্ডে দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বার পাসওয়ার্ডে দিয়ে দিলাম। তারপর দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেল। তো শুরুতেই তারা এখানে বলে দিচ্ছে দেখেন 9900 টিআরএক্স কিন্তু তারা ফ্রিতে দিবে, যেটা তাদের লেটেস্ট অ্যানাউন্সমেন্টে তারা বলেছে। এবং তাদের এখান থেকে তাদের হেল্পলাইনের যেই কন্ট্যাক্ট ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের জন্য ফার্স্টে পিন কমেন্টে দিয়ে দিব। তো এইখান থেকে দেখেন আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে এটা আপনি ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করে দেওয়ার পর দেখেন আপনাকে কিন্তু 9999 টিআরএক্স কিন্তু দিয়ে দিবে আপনাদেরকে। শুরুতে কিন্তু আমি এটা ক্যালকুলেট করে দেখিয়েছি, এখান থেকে যদি আমরা টিআরএক্সে চলে আসি তো আমি আবারও একটু দেখাবো। তো এখান থেকে
সেন্ড অপশনে ক্লিক করলে আপনি দেখেন এখান থেকে 9999 টিআরএক্স কিন্তু $634 তো এত পরিমাণ অ্যামাউন্ট কিন্তু দিচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে তবে আপনাকে এই পরিমাণ অ্যামাউন্টটা কিন্তু সাথে সাথে দিবে না এখানে কিছু সিস্টেম রয়েছে তো এখানে দেখেন আমরা যে ইনকামটা করব মাইনিং ইনকামটা তো এখান থেকে যখন আমরা দেখেন এখান থেকে উইথড্রল যে উইথড্রলটা পাবেন উইথড্রল একটা ক্লিক করবেন উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এটা হচ্ছে আপনার বেসিক অ্যাকাউন্ট এই বেসিক অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনাকে ফার্স্টে যে 9999 টিআরএক্স দিবে সেটা কিন্তু আপনার বেসিক অ্যাকাউন্টে থাকবে এই 9999 টিআরএক্স আপনি যদি উইথড্র করতে চান তাহলে আপনাকে মিনিমাম কিছু পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে আমি আবারও বলছি যদি আপনি 9999 টিআরএক্স থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট কিন্তু এখান থেকে উইথড্র করতে চান তাহলে আপনাকে ডিপোজিট করতে হবে এখন ডিপোজিটটা কত করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনে করেন সাপোজ আপনি এখান থেকে 20টা টিআরএক্স ডিপোজিট করলেন যদি আপনি এখান থেকে 20টা টিআরএক্স ডিপোজিট করেন তাহলে আপনাকে ডেলি মনে করেন হাফ টিআরএক্স দিচ্ছে অর্থাৎ তাহলে 30 দিন আপনি 15টা টিআরএক্স উইথড্র করতে পারবেন যদি একটা করে দেয় তাহলে 30 দিনে 30টা তো তার মানে 10টা আপনার প্রফিট হচ্ছে এরকমভাবে আপনি এখান থেকে ফ্রি অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন আপনার যে মূল ব্যালেন্সটা ডিপোজিট ব্যালেন্সটা উইথড্র করার পর ওয়েবসাইটে যতদিন অনলাইনে থাকবে ততদিন আপনি এখান থেকে ফ্রিতে উইথড্রটা করতে পারবেন তবে আমি শিওর করে বলতে পারবো না যে এই ওয়েবসাইটে অনলাইনে কতদিন থাকবে তো অবশ্যই সব কিছু বিবেচনা করে এখান থেকে যদি ডিপোজিট করতে চান কত করবেন সেটা আপনার ইচ্ছা আপনি এখান থেকে ডিপোজিটটা করতে পারেন তো এখানে আমি লাইভে দেখাবো তো এখান থেকে দেখেন আমরা ডিপোজিট করবো যেহেতু আমি অল্প কিছু অ্যামাউন্ট এখান থেকে ডিপোজিট করবো ডিপোজিট করলে এখান থেকে দেখেন ট্রান্সফার টু বেসিক এবং ট্রান্সফার টু এই অপশনগুলো আপনি পাবেন তো এখান থেকে দেখেন আমি জাস্ট এখান থেকে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কপি অ্যাড্রেস দেখেন এই কপি অ্যাড্রেসটি আপনি সাকসেসফুলভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের ট্রাস্টওয়ালেটে এখান থেকে ট্রাস্টওয়ালেটে চলে আসলাম তো আসার পর আমি অল্প কিছু অ্যামাউন্ট এখান থেকে ডিপোজিট করবো অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম মনে করেন আমি 20টা দিচ্ছি আপনারা কয়টা দিবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এখান থেকে মিনিমাম 5টার দিকে শুরু করে ডিপোজিট করা যায় তো এখান থেকে দেখেন আমার ব্যালেন্সটা হচ্ছে $1 $26 মতো যাচ্ছে তো আপনি চাইলে $100 করতে পারেন তবে সেটা নিজ দায়িত্বে করবেন তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যখনই আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টোটাল $1.33 মতো যাবে তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো এখান থেকে দেখেন এটা আমাদের এখান থেকে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে তাদের এটা রোবোটিক কাজ এখান থেকে কোনো প্রকার ম্যানুয়ালি না তো এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্সটা মেবি ট্রান্সফার হয়ে গেছে এবং এখানে একটা মেসেজ চলে আসছে যে আমাদের 20টা টিআরএক্স ট্রান্সফার কমপ্লিট দেন আমরা এই পেজে চলে আসবো এই পেজে আসার পর দেখেন আমরা এখন এখানে ক্লিক করবো রিচার্জ কমপ্লিট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন ইয়োর রিচার্জ ইজ সাকসেসফুল আমার রিচার্জটা অটোমেটিক সাকসেসফুল করে নিয়েছে দেখেন আগে ছিল এখান থেকে যে অ্যামাউন্টটা ছিল টোটালি কিন্তু সে অ্যামাউন্ট থেকে আরও 20টা বেশি টিআরএক্স কিন্তু তারা আমাকে অ্যাড করে দিয়েছে আগে 9999 ছিল এখন কিন্তু 10,019 বা 20টার মতো টিআরএক্স কিন্তু আমার ওয়ালেটে অ্যাড হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা হোমে আসবো হোমে আসার পর দেখেন এখন আমরা এখান থেকে উইথড্রোতে ক্লিক করবো যখন আমরা উইথড্রোতে ক্লিক করবো দেখেন আমরা প্রতিদিন কিন্তু 0.6 অর্থাৎ 0.6 যদি আপনি 100টা করতেন তাহলে মিনিমাম ডেলি 3টা প্লাস কিন্তু এখান থেকে উইথড্রো করা যেত যেহেতু আমি অল্প করেছি তাই অল্প অ্যামাউন্ট উইথড্রো করা যাচ্ছে অর্থাৎ 2 দিনে কিন্তু আমার 1.5টার মতো এবং আমি 4 দিনে কিন্তু এখান থেকে টোটালি 6টার মতো এখান থেকে উইথড্রোটা আমি করতে পারবো এরকম কিছু সিস্টেম রয়েছে তো এখান থেকে দেখেন আমি 0.6 যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট আপনাদেরকে উইথড্রো করে দেখাবো তো এখান থেকে আমরা টিআরএক্স সব কিছু ঠিক আছে এখান থেকে 0.6 তো আমরা 0.6 আমরা এই অ্যামাউন্টটা দিয়ে দিলাম যেহেতু বেসিক অ্যাকাউন্ট তো এখান থেকে দেখেন তারপর আমাদের বায়েন্ডিওর উইথড্রল অ্যাড্রেস তো আমাদের এই উইথড্রল অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড করতে হবে তো এখান থেকে অ্যাডেড অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন তো সরি জাস্ট আমরা অ্যাড্রেসটা দিইনি তো এখান থেকে আমরা এখান থেকে ট্রাস্টওয়ালেটে চলে যাবো দেখেন এখান থেকে আমরা ট্রাস্টওয়ালেটে এসে রিসিভ অপশনে ক্লিক করবো রিসিভ অপশনে ক্লিক করে এখান থেকে কপি অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে নেব কপি করে দেন এখানে এসে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব দেখেন অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন তারপর এখান থেকে অ্যাডেড অ্যাড্রেস কনফার্ম তো দেখেন আমাদের অ্যাড্রেসটা সাকসেসফুলভাবে কনফার্ম হয়েছে প্লিজ এন্টার দ্য ফান্ড পাসওয়ার্ড এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সময় যে ফান্ড পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি এখান থেকে ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম দেখেন উইথড্রল সাকসেসফুল ইনস্ট্যান্ট কনফার্ম দেখেন আমরা যখন কনফার্মে ক্লিক করে দিয়েছি তারা আমাদের উইথড্রলটা করে দিয়েছে অলরেডি কিন্তু আমার নোটিফিকেশনে মেসেজ চলে আসছে এখান থেকে দেখেন মেসেজ চলে আসছে যদি আমি এটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এখান থেকে রিলোড করলে তাহলে দেখেন 0.6 যদি অ্যামাউন্টটা কম মাত্র 3 সেন্ট
অর্থাৎ যেহেতু আমি অল্প ডিপোজিট করেছি তো সে পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। অর্থাৎ এই অ্যামাউন্টের প্রাইসটা যখনই টিআরএক্সটা আপ হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রাইসটা বেশি হবে। এখন এই ওয়েবসাইটে আপনি কত পরিমাণ ডিপোজিট করবেন বা করবেন কি না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাদেরকে বলবো, জাস্ট অনেকেই বলেন যে টিআরএক্স আর্নিংয়ের সাইটগুলো শেয়ার করার জন্য ফ্রিতে আর্নিং সাইটগুলো শেয়ার করি, বিভিন্ন মাইক্রো জবের সাইটগুলো শেয়ার করি, তো অনেকে বলছেন এই সাইটগুলো শেয়ার করার জন্য, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে ইনকামের সিস্টেমটা কি। তো আপনি যদি এখান থেকে দেখেন আমাদের এই যে উইড্রোটা আমরা করছি, এখান থেকে উইড্রোটা করার সাথে সাথে আপনার এই ব্যালেন্সটা দেখেন এখান থেকে মাইনাস হবে। আগে ছিল 10,019.6, অর্থাৎ এখান থেকে 0.6 ছিল, সেটা কিন্তু আমরা অলরেডি উইড্রো করে নিয়েছি। আগামীকালকে দেখবেন আবার উইড্রো করলে এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং তাদের যদি আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে তাদের কন্ট্যাক্টের সাথে আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারবেন। তাদের এখান থেকে হেল্পলাইন রয়েছে, সেখানেও আপনারা এখান থেকে দেখেন এখানে যে হেল্পলাইনের অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং এখানে তাদের যাবতীয় বিষয়গুলো রয়েছে, এখান থেকে চ্যাটের অপশন থেকে ক্লিক করলে আপনি এখান থেকে তাদের বিস্তারিত বিষয়গুলো পাবেন, বা মাইনিংয়ে ক্লিক করলে অনেকগুলো সিস্টেম কিন্তু এখান থেকে রয়েছে। দেখেন এখান থেকে অনেকগুলো সিস্টেম রয়েছে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী আজকে একটা মাইনিং ফ্রিতে ইনকামের একটা মাইনিং অ্যাপ্লিকেশন শেয়ার করবো, রিকোয়েস্ট করবো পরবর্তী ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।